ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সব রিভিউ করবো তার নাম হচ্ছে সুক্রেট সিরাপ। তো আমার আলোচনা থাকছে ওষুধ প্রস্তুতকারক এটির জেনেরিক নেম, এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভাবস্থা অথবা স্তন্যপানকালে গ্রহণ করা যাবে কি না, এবং এর সাইড এফেক্ট ও দাম সম্পর্কে আলোচনা করব। তাই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার বলতেছি, ওষুধটির নাম হচ্ছে সুক্রেট সিরাপ, এটির জেনেরিক নেম হচ্ছে সুক্রালফেট, এটি একমি কোম্পানি বাজার করে থাকে। তো এখন জানবো এটির কাজ সম্পর্কে, অথবা এটি আমরা কেন গ্রহণ করব, অথবা কোন কোন অসুবিধায় এই সিরাপটি আমরা গ্রহণ করতে পারব। প্রথমত, এটি হচ্ছে অন্ত্রে হওয়া আলসারের চিকিৎসায় এই সিরাপটি নির্দেশিত। অন্ত্রে বলতে আমাদের পাকস্থলীতে যদি গ্যাস্ট্রিক, অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে আলসার হয়, তাহলে আমরা এই সুক্রেট সিরাপটি গ্রহণ করতে পারবো। ডিওডেনাল আলসার থেকে বাঁচতেও আমরা এই সুক্রেট সিরাপটি গ্রহণ করতে পারবো। গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচতে আমরা এই সিরাপটি গ্রহণ করতে পারবো, অর্থাৎ যাদের গ্যাস্ট্রিক, অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে আলসারের দিকে রূপ নিচ্ছে, তারা এই সিরাপটি গ্রহণ করতে পারবেন। ক্রোনিক গ্যাস্ট্রাইটিস রোগ থেকেও বাঁচতে এই ওষুধটি নির্দেশিত। গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেস আলসারজনিত কারণে টেস্টাইনাল হ্যামোরেজ রোগে এই ওষুধটি নির্দেশিত। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ফলে খাদ্যনালী সহ বিভিন্ন স্থানে যে সকল আলসারের প্রলেপ পড়ে, তা থেকে বাঁচতে এই ওষুধটি নির্দেশিত। যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখেন যে গ্যাস্ট্রিকের ফলে, অর্থাৎ গ্যাস্ট্রিক বেশি হওয়ার ফলে আপনার খাদ্যনালীর আশেপাশে আলসারের প্রলেপ পড়ে গেছে, তখন এই ওষুধটি আপনি সেবন করতে পারেন, অথবা এটি ডাক্তার আপনাকে দিয়ে থাকবে। পেট ও অন্ত্রের আলসার থেকে মুক্তি পেতে এই সুক্রেট সিরাপটি নির্দেশিত। তো এখন আলোচনা করব এটি গর্ভাবস্থায় কীভাবে সেবন করবেন, অথবা স্তন্যপানকালে সেবন করা যাবে কিনা। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গর্ভাবস্থায় স্তন্যপানকালে এটি গ্রহণের নিয়ম হচ্ছে, এই সিরাপটি গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি বিধায় চিকিৎসক এটিকে প্রয়োজনীয় বিবেচনা করলে কেবলমাত্র এই ওষুধটি গ্রহণ করা যেতে পারে। তো স্তন্যপানকালে সুক্রালফেট মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি, তাই প্রয়োজনে সাবধানতার সহিত আপনি ডাক্তার পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে। তো এটির ডোজ কীরকম, অর্থাৎ এটি কীভাবে সেবন করবেন, প্রাপ্তবয়স্করা 2 চামচ করে দৈনিক 3 বার গ্রহণ করবেন, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। তো এই ওষুধের সাইড এফেক্ট কী হতে পারে, সকল ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট রয়েছে, তেমনই এটিরও কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন অ্যালার্জি, মাথা ঘোরা, বমি বমি ভাব, এই সাইড এফেক্টগুলো হতে পারে। আর এই ওষুধের বাজার মূল্য কত, এই ওষুধের বাজার মূল্য হচ্ছে 400 টাকা। তো এই সুক্রেট সিরাপ সম্পর্কে আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন, চেষ্টা করবো আপনার ওই ওষুধ সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গ্যাস্ট্রিক ও আলসারের সবচেয়ে ভালো একটি সিরাপ হচ্ছে সুক্রেট, এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিলাম। পরবর্তী যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।